জিম্বাবুয়ের কাছে টি-20 সিরিজ হারের পর ওয়ানডে সিরিজও পরাজিত হয়েছে বাংলাদেশ দল। সিরিজ হারের হতাশার সঙ্গে এবার জরিমানা গুনতে হয়েছে তামিম ইকবালদের। গত রবিবার হারারে স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ওয়ানডেতে টাইগার ক্রিকেটারদের মন্থর ওভাররেটের কারণে ম্যাচ পিচ 40% জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ICC। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ICC জানিয়েছে হারারেতে গত 7 আগস্ট হওয়া ম্যাচটিতে নির্ধারিত সময়ে 2 ওভার কম করেছে তামিম ইকবালের দল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্ধারিত সময়ে 2 ওভার কম বল করে তামিম ইকবালদের দল, যা ICC'র কোড অফ কন্ডাক্টের ধারা 2.22 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ICC'র নিয়ম অনুযায়ী স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ স্পিড 20% জরিমানা করার নিয়ম রয়েছে। সেই ক্ষেত্রে 2 ওভার কম করার কারণে 40% জরিমানা গুনতে হচ্ছে টাইগার ক্রিকেটারদের। তামিম ইকবাল স্লো ওভার রেটের দায় স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় সেই ওয়ানডে ম্যাচে 290 রান করেও 5 উইকেটে হেরে যায় বাংলাদেশ।